তো আয়োজন টিবিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং আমি সাথে আছি নূপুর চৌধুরী। আমরা আজকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিব অর্থনীতিকে এবং সেই সাথে আপনাদের প্রশ্ন সব কিছুই আমরা নিব। এবং আমাদের সাথে আমরা যে অতিথিকে পেয়েছি শুরুতে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমরা পেয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অধ্যাপক ডক্টর শওকত আলী, লং আইল্যান্ড ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সাধারণত প্রতিদিনের ঘটনা নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা আজকে অর্থনীতিবিদকে পেয়েছি, ডোনাল্ড ট্রাম্পের বাজেট, সেই সাথে সরকার পরিচালনার অর্থ এবং তার যে নির্বাহী আদেশে আমরা দেখেছি অর্থনীতির রিলেটেড কতগুলো রেগুলেশন পরিবর্তন করেছে, সেই বিষয়টি নিয়ে শওকত আলী আপনি যদি শুরুতেই বলেন যে বাজেট ছাড়ে যে $1 trillion যে বিষয়টি, তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে এসে সে আপনার মূল্যায়নটি আমরা শুনব। থ্যাংক ইউ। নতুন কোনো বরাদ্দে অর্থ ছাড়ে চিন্তা না করে 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থনীতি চলমান রাখতে বাজেট স্থির করেছে কংগ্রেস। Getting steamrolled by Democrats and sidelined by his own party on Capitol Hill. Trump promoting the deal at a Rose Garden event on Tuesday. This bill is a clear win for the American people. But maybe not for the president. Congressional মধ্যস্থতাকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বর পর্যন্ত সরকারি তহবিলে $1 trillion অর্থ ছাড়ে সর্বদলীয় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সামরিক ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ খরচে সম্মতি দিল ট্রাম্পের দেয়াল নির্মাণে কোনো অর্থ ছাড় দিতে রাজি হয়নি কংগ্রেস। With the fact that he negotiated in good faith with the Democrats and they went out to try and spike the football and make him look bad. I don't anticipate a shutdown in September, but if the Democrats aren't going to behave any better than they have in the last couple of days, it may be inevitable. Trump saying Republicans should expand their budget সীমান্ত নিরাপত্তার জন্য চুক্তিতে অতিরিক্ত $1.5 billion বরাদ্দ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে স্বাস্থ্য খাতের খরচ। Not interested in changing the way the Senate operates on the legislative calendar, and that will not happen. এরকম ছাড় দিয়ে সরকার চলমান খরচ অব্যাহত রাখতে কংগ্রেসে এই বাজেটে সম্মত হয়। A budget agreement, the one that doesn't include funding for his so-called border wall. He wrote that, quote, we either elect more Republican senators in 2018 or change the rules. তবে রিপাবলিকানদের এমন ছাড়ে মোটেই সন্তুষ্ট নন প্রেসিডেন্ট ট্রাম্প। দুটি টুইটে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বললেন, 2018 সালে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সরকার অচল করিয়ে দেওয়া উচিত। বর্তমান সিনেটে 52 জন রিপাবলিকান সদস্য রয়েছে, ডেমোক্রেটদের দখলে 46টি, আর স্বতন্ত্র আছেন 2 জন। গুরুত্বপূর্ণ বিলে সাধারণত 60টি ভোট প্রয়োজন হয়। রিপাবলিকানরা সিনেট দখলে রাখলেও প্রয়োজনীয় 60টি ভোট না থাকায় বারবার হোঁচট খেতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি নীল গোরসাচের নিয়োগে নিউক্লিয়ার অপশনও ব্যবহার করতে হয়েছে। makes historic investment. তাই 2018 সালে কংগ্রেসের নির্বাচনকেই গুরুত্ব দিতে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নির্বাচন এবং কংগ্রেসের 1/3 ভোট অনুষ্ঠিত হবে। তাই 2018 সালের নির্বাচনে সিনেট প্রয়োজনীয় সংখ্যক সিনেটর পাওয়ার আশা করে এই হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। The badly failing Obamacare. Do you know what a donor is, fellas? You'll learn when you get a little older. নূপুর চৌধুরী, TBN 24, নিউ ইয়র্ক। আপনি প্রতিবেদনটি দেখলেন এবং সেখানে দেখা আছে যে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা কিন্তু সমঝোতায় এসে এই $1 trillion যে বাজেটের ছাড় সেটিতে, এই বিষয়ে আপনার মূল্যায়নটি যদি জানতে চাই শুরুতে এই বিষয়টি যদি বলেন। এটা থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্যে। প্রথমে যে বাজেটের যে বর্তমান যে অ্যামাউন্টটা ছাড়া হয়েছে লিটল ওভার $1 trillion, এটা কিন্তু একটা টেম্পোরারি বলা যায়, মাত্র 4-5 মাসের জন্যে, কারণ হ্যাঁ সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরে কিন্তু তাদের আবার বাজেট দিতে হবে, সেখানে আলোচনা হবে কি কি কোন কোন বিষয়গুলো থাকবে। গভর্নমেন্ট যাতে বন্ধ না হয় এই কারণেই আপনার এটা টেম্পোরারি দেওয়া হয়েছে। ডেমোক্রেটরা এই ব্যাপারে আলোচনার প্রথম শর্তই হলো যেখানে তারা ওবামা কেয়ার নিয়ে কোনো কথা তারা বলতে পারবে না, যে অবস্থায় আছে তাই থাকতে হবে। কারণ আপনার ওবামা কেয়ারের বড় একটা যে কন্ডিশন সেটা হচ্ছে যে প্রি এক্সিস্টিং যে কন্ডিশন যা যাদের অসুখ বিসুখ দীর্ঘদিন থেকে রয়েছে তাদেরকে সে অপ্ট আউট করেছে,
অপট্রান বা অপশন আউট বলে, সেটা হচ্ছে যে এটা স্টেটের উপর নির্ভর করবে। ফেডারেল গভর্নমেন্ট এটা ক্যান্সেল করছে না, কিন্তু ফান্ডও দেবো না, তো এটা স্টেট করবে, ডেমোক্রেটরা এতে রাজি না। তার মানে হলো এ একটা ধাপ্পাবাজি বিষয় পলিটিক্যাল, তো ফলে ডেমোক্রেটরা বলেছে এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো না। আর দ্বিতীয় হলো যে মেক্সিকোর সাথে যে বর্ডারটা, এই বর্ডার নিয়ে ওখানে কোনো কথা হবে না। তো এই দুটো জিনিসই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় ব্যর্থতা। এ কারণেই এখন দেখা যাচ্ছে যে বিলটা হওয়ার পরে দেখা যাচ্ছে দে আর ভেরি ইলিটেড আপনার ইয়েটা ডেমোক্র্যাটরা, যে আমাদের একটা বিজয় হলো। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিবাদে বলছে যে সেপ্টেম্বরে যদি আমার এই জিনিসগুলো না দেওয়া হয় তাহলে আমি এটা শাটডাউন হওয়া ভালো, তো শাটডাউন হলে ক্ষতিকার হবে। শাটডাউন হলে মিড টার্ম ইলেকশন আছে, দুই বছর পরে হবে প্রায় আড়াই বছরের কাছাকাছি, তখন দেখা যাবে। সেটা বলেছেও কিন্তু যে রিপাবলিকানরা ফেল করবে, কারণ তারা তো মেজরিটি, কিন্তু তারা যেহেতু পাস করতে পারেনি ট্রাম্পের, তখন তার পানিশমেন্ট হিসেবে তাদের ফেল করে দেবে, দিয়ে ডেমোক্র্যাট আসলে তো তখন ডেমোক্র্যাট দিয়েই বেসিক্যালি সে কাজকারবার হয়তো করতে রাজি থাকবে। কিন্তু আমার কথা তা না, তার আমার কথা হচ্ছে যে সে ক্ষমতায় আসার পরপরই এই যে গত তিন মাসে একটা কোয়ার্টার হয়, এখানে জিডিপি গ্রোথ হয়েছে 0.7%, চার বছর পরে এত লোয়েস্ট জিডিপি গ্রোথ কখনো দেখা যায়নি। আপনার ওবামা যখন চলে যায় ওই লাস্ট কোয়ার্টার জিডিপি গ্রোথ হচ্ছে 2.5%, আর এর ফার্স্ট কোয়ার্টার এলো 0.7, নট ইভেন 1% জিডিপি গ্রোথ। আমি দেখছি বাজেটে যাই হোক না কেন, তার ভিতরে আর একটা কথা গুরুত্বপূর্ণ, সে ডিফেন্স বাজেটের কথা বলছে। ডিফেন্স বাজেট একটা জিনিস, যুক্তরাষ্ট্রের বাজেট কিন্তু আমাদের দেশের মতো না, যে এটা পিসমিল বাজেট, এখানে একটা দেওয়া হলো, ওখানে একটা দেওয়া হলো, কয়েকদিন পরে দেওয়া হলো, এটা না যে আমাদের ওই যে কেস বাক্স করে নিয়ে আসে পার্লামেন্ট এটা পড়া হয়, এটা এরা করে না। ডিফেন্স বাজেটটা কমপ্লিট আউট অফ ইট। তারপরে দেখেন সে বলছে যে আমাদের $56 বিলিয়ন আমি বাড়াবো। $56 বিলিয়ন বাজেটের অর্থ, ডিফেন্স বাজেটের অর্থ হলে এই সমগ্র রাশিয়ার যে পূর্ণাঙ্গ বাজেটের অ্যামাউন্ট আছে $56 বিলিয়ন। আর ডোনাল্ড ট্রাম্প এক বছরে যুক্তরাষ্ট্রে যেটা আছে তা আনলিমিটেড অ্যামাউন্ট অফ মানি, এটা তারা আনডিক্লেয়ার, তারা তো বলে না, তারপরে সে $56 বিলিয়ন দিয়েছে। অথচ সে আমাদের বাচ্চাদের ওয়েলফেয়ার, এডুকেশান, হেলথ, এখান থেকে ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশান এসবগুলো কেটে নিয়ে আসছে, সে হেলথ কেয়ারের বাজেট সব কেটে নিয়ে আসছে। এটা এই অবস্থায় এখন যে জিডিপি গ্রোথটা এখন যেটা পেয়েছে, আমার ধারণা হচ্ছে এক দেড় বছর পরেই সে খুবই ধরা পড়ে যাবে। এই বাজেটের সেটাই নমুনা যে আসলে অর্থনৈতিকভাবে আমরা দারুণ একটা সংকটের ভিতরে পড়ে যেতে যাচ্ছি ভেরি সুন। আর তারপরে তো ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার যেটা রেগুলেশনটাকে এসে তুলে দিয়েছে, ফলে ফাইন্যান্সিয়াল মার্কেটে কোনো ডিসিপ্লিন এখন নাই, যার যা খুশি তাই করবে, মোটামুটি এটার নাম দিয়েছে আমি মাফিয়াদের হাতে চলে গেছে, কারণ এখন তারাই সব কিছু, কোনো রেগুলেশন নাই, এসিসির কন্ট্রোল নাই, রেগুলেটরি বোর্ডের কোনো কন্ট্রোল নাই, এ ব্যাপারে আইনও কিছু নাই, সবগুলো সে বাতিল করে দিয়েছে। তো ফলে সব কিছু মিলে যদি দেখা যায়, আমি মনে করি যে বছর খানেকের পরেই প্রকৃত ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক যে ধ্বংস যজ্ঞটা শুরু, এটা এক থেকে দেড় বছরের ভিতরে মনে হচ্ছে শুরু হবে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। সেই সাথে দর্শক বলে রাখতে চাই যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারবেন 6463079828 এ নম্বরে। সেই সাথে আমরা ফেসবুকেও সরাসরি আছি, www.facebook.com/tbn24usa। আমরা অর্থনীতি, সেই সাথে আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত, আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে সেটিও নিব। এখন আমরা পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, তার সাথে আমরা পেয়েছি অ্যাটর্নি সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমরা শুরুতেই অনুষ্ঠানের নানান দিক নিয়ে, বিশেষ করে অর্থনীতি, ডক্টর শওকত আলী আপনার কাছে আমি আবার যেতে চাই। আপনি বলছিলেন বেশ কটি নির্বাহী আদেশে যে রেগুলেশনের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, সেটির হচ্ছে যে কি ইম্প্যাক্ট পড়বে সেটি আসবো আমাদের একজন অতিথি আছেন তার প্রশ্নটি নিয়ে। যে কে আছেন আমাদের সাথে, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন, মতামত, আমাদের এখানে একজন অর্থনীতিবিদ আছেন সেই সাথে আইনজীবী আছেন, আপনার কি জিজ্ঞাসা, কে আছেন আমাদের সাথে? জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন?
জি আসসালামু আলাইকুম, আমি মাবিয়া বলছিলাম থেকে। জি আপু, একটা কোশ্চেন ছিল, আমি জানি না ওখানে দুজন গেস্ট আছেন, কেউ অ্যান্সার করতে পারবেন। যাই হোক, দুইটা দুটা কোশ্চেনই রাখছি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি 2015 মার্চে আমেরিকাতে এসেছি, তো আমার 3 বছর হবে হচ্ছে এবছর ডিসেম্বরে। তো নর্মালি লাগে হচ্ছে 2 বছর 9 মাস পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো অ্যাপ্লাই করার পরে কতদিন লাগবে আর কি আনুমানিক আমার সিটিজেনশিপটা পেতে? আমি আমার হাজবেন্ড যখন সিটিজেন ছিল তখন আমার জন্য অ্যাপ্লাই করে আমাকে এনেছে। এটা ছিল আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, রিসেন্টলি আমার একটা বেবি হয়েছে, তো আমার ইচ্ছা ছিল পড়াশোনাটা স্টার্ট করা। তো ঘরে বসে অনলাইন কোনো কোর্স করা, কি ধরনের কোর্স করলে আমার জন্য বেটার হবে, অ্যান্ড ফ্রি কি কোনো ভাবে বা কম পয়সা মানে কম খরচে পড়াশোনার কি কোনো সুযোগ আছে কিনা, যেহেতু আমি পার্মানেন্ট রেসিডেন্ট এখানের। আচ্ছা, ধন্যবাদ আপা। আমি প্রথম কোশ্চেনের আপনার যে প্রশ্নটি আছে সেটি আমি শেখ সেলিমের কাছে নিতে চাই, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নিতে চাই। জি, আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে ইউজুয়ালি আজকাল টাইম লাগছে 4 to 8-9 months, ডিপেন্ড করে আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স কত শীঘ্র হয়। আচ্ছা, ধন্যবাদ। আর ডক্টর শওকত আলী, আপনি যদি অ্যাপ্লাই করতে পারবো? আমার তো এখনো 3 বছর হয়নি। 3 বছর না, 2 বছর 9 মাস 1 দিন পরে করতে পারবেন, যদি আপনি এসে থাকেন আপনার হাজবেন্ড ইউএস সিটিজেন হাজবেন্ডের পিটিশনে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্নের উত্তরটি যদি আপনি দেন। আমাদের শ্রোতা দর্শক খুব স্মার্ট মানুষ, উনি একটা আইনি বিষয় আর একটা শিক্ষার বিষয় নিয়ে প্রশ্ন করেছে। অনলাইন কোর্স সব ইউনিভার্সিটি আছে, আপনার লিগাল স্ট্যাটাস অনুসারে যেটা সেলিম ভাই বলছেন, এটার পরে ডিপেন্ড করবে যে আপনার স্টুডেন্টশিপটা কোন পর্যায়ে বা আপনি ফি দেবেন কত, এগুলোর পরে নির্ভর করবে। অফকোর্স যদি উনি চান দু একটা কোর্স নিতেও পারেন, এমনকি এদেশে এমনও সুযোগ আছে যে আপনি নিজের পয়সাতে যদি করেন, নট নেসেসারি আপনার লিগাল স্ট্যাটাস ওইভাবে থাকার প্রয়োজন নেই, আপনি অনলাইনে একটা কোর্স করবেন, বলবেন যে আমি এটা শেখার জন্য করছি, এই না তোমার যা পুরো ভাড়া আমি দিয়ে দিচ্ছি, তোমার যে করো মানে ঘরে বসে, হ্যাঁ আমি ঘরে বসে করতে পারবো, তার যদি সে ধরনের সিস্টেম থাকে। এটা ডিপেন্ড করে কোন সাবজেক্ট, কোন এরিয়া, কোন ইউনিভার্সিটিতে, এভাবে করতে পারে। আমার সুবিধা হলো আমি একটা সিটি কলেজে একটা কোর্স করলাম, ইয়ে আপনিও করতে পারেন, সেলিভার যে কোনো লোক এটা করতে পারে, আই পেড ফর ইট। তারপরে আপনি পরবর্তীকালে নেবেন, জানতে হবে যে ক্রেডিটগুলো যেটা নেবেন এটা ট্রান্সফারেবল হবে কি না, যে আমি এখন নিলাম তারা হয়তো ভর্তি করলো, আমি যে অন্য আর একটা ইউনিভার্সিটি বা কলেজে যদি যাই, ইজ ইট ট্রান্সফারেবল? যদি ট্রান্সফারেবল না হয় তাহলে করে আপনি শিখতে পারবেন, অফকোর্স তার একটা ডিফারেন্ট এডুকেটিভ ভ্যালু আছে, কিন্তু ওই তো হয়তো ক্রেডিট ট্রান্সফার না হতে পারে, দেন ইট ইজ এ প্রবলেম। সো এটা চিন্তা জেনে চিনে করতে হবে আর কি, মানে সবকিছু সব দিক। জি, আপনি একটু যোগ করুন। উনি জিজ্ঞেস করেছেন, শকাত ভাই বলছে খুব নাইসলি, যেহেতু উনি শিক্ষাবিদ মানুষ, যে কম খরচে কোথায় করতে পারবেন, যেহেতু আপনি আপনার পার্মানেন্ট রেজিডেন্ট স্ট্যাটাস আছে, সেটা আপনি বিভিন্ন ধরনের টিউশন এড, স্কলারশিপস বা বিভিন্ন গ্রান্ট পাবেন, ট্যাপ পাবেন, পেল গ্রান্ট, বিভিন্ন ইয়ে পাবেন, এটা স্টেট কলেজগুলোতে ভালো, অর্থাৎ গভর্নমেন্ট কলেজগুলোতে ভালো। আর তাছাড়া ডিপেন্ড করে আপনার আপনার হাজবেন্ড কি পরিমাণ ধনী লোক, ওনার যদি খুব বেশি পয়সা করে থাকে তাহলে ধরে নেওয়া হবে আপনারও আছে, সো তাইলে অসুবিধা, তাইলে বেশি গ্রান্ট পাইতে অসুবিধা। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি সুমন বলছি মিনেসোটা থেকে। জি ভাইয়া, আমি আমি টিভিতে আসছিলাম ইউএসএ তে, তো আমি যখন আসছি আসার সময় আমি ভাই বোনদের যে ডেট অফ বার্থ দিছিলাম, ওখানে আমার একজন এক বোনের ডেট অফ বার্থটা একটু এক সালে ডিপার্ট হয়ে গেছে, 82 জায়গা 83 হয়ে গেছে। এখন তাদের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে অ্যাট ফার্স্ট? তার জন্য আমি কি ওই ডেটের ডেটটা রাখে অ্যাপ্লাই করবো না, ডেটটা সংশোধন করার পরে কিভাবে আমি অ্যাপ্লাই করতে হবে সেটা জানার জন্য আমি কল। ওকে, আপনার সংশোধন করাটার প্রয়োজন নয়, আপনি আসল ডেট অফ বার্থ দিয়ে বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে দেন, এতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি একটা কোয়েশ্চেন করব।
জি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি আগে বলে নিতে হবে। শারমিন, আমি ইউএসএ থাকি। জি বলুন। আমার স্বামীর জন্য অ্যাপ্লাই করছি, অন কতদিন লাগবে এটা? ওকে, আপনার স্ট্যাটাস কি, আপনি সিটিজেন না পার্মানেন্ট রেজিডেন্ট? জি, গ্রিন কার্ড। আমি গ্রিন কার্ড 2 বছর 2.5 বছর লাগছে স্বামীর জন্য অ্যাপ্লাই করলে, আর এর ভিতরে সিটিজেন হয়ে গেলে আপনি ওইটা আপডেট করলে আরও শিগগিরই আসবে। সুতরাং আপনার কিছুটা অপেক্ষা আছে। আচ্ছা, ধন্যবাদ। ফেসবুকেও আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন, সেখান থেকে একটি প্রশ্ন আমি শেখ সেলিম আপনাকে করতে চাই। তার আগে আমি ধন্যবাদ দিতে চাই নুরুল আবেদিন রায়হান সহ অনেকে যোগ দিয়েছেন। রোকসানা জান্নাত একটি প্রশ্ন করেছেন, তিনি গ্রিন কার্ড হোল্ডারধারী এবং তার হাজব্যান্ডের অ্যাপ্লাই প্রায়োরিটি ডেট 28 সেপ্টেম্বর 2015। সব কাগজপত্র দেওয়ার পরে লাস্ট যে চিঠি এসেছে 5ই ডিসেম্বর 2016, তিনি সেখানে 3 মাস অপেক্ষা করতে বলছে, কিন্তু অলরেডি 5 মাস চলছে, এখনও কোনো ইন্টারভিউ লেটার তিনি পাননি। আপনি ইন্টারভিউ লেটার যে কোনো সময় পেয়ে যাবেন, তার কারণ হয়তো ইমিগ্রান্ট ভিসার যে ইন্টারভিউ যে লিস্ট আছে তে কিউতে অনেক লোক আছে, সো যে কোনো সময় এসে যেতে পারে। এটা ইউজুয়াল টাইম 3-6 মাস লাগে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাহমিনা, কুইন্স থেকে কল করেছি। তো আমার প্রেসক্রিপশন শেখ অ্যাটর্নি ওনার কাছে। শেখ সেলিম? জি শেখ সেলিম। জি, তো আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন 97-এ, এবং পরে এটা ক্যান্সেল হয়ে যায়, কারণ আমার ভাই বিয়ে করে ফেলেন। আমার ভাই বিবাহিত, তার 2টা বাচ্চা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার মা যে অ্যাপ্লাই করেছিলেন তখন অন্য একটা বয়স দিয়েছিলেন, আর আমার বোন এখন অন্য আরেকটা বয়স দিয়েছে, 2টা 2 সাল, জন্ম তারিখটা 2টা 2 সাল। তো এইটা কি তার যখন ইন্টারভিউ সময় কি এটা সমস্যা হবে? ইন্টারভিউর সময় তারা এটা প্রশ্ন করতে পারে যে যেটা সঠিক, বোন যেটা দিছে সেটা যদি সঠিক হয় তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, বোন যেটা এটা সঠিক, আর মারটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। মারটা তো ক্যান্সেলই হয়ে গেছে, ওটা আসতে পারে না আসার সম্ভাবনা বেশি, বল সত্যি কথা বলা উচিত, যদি মিথ্যে কথা বলে তাহলে অসুবিধা। আমরা বিরতিতে যাব, তার আগে আমি ডক্টর শওকত আলী আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, যে আপনি বলছিলেন যে রেগুলেশনের যে পরিবর্তনগুলো সেটির ইমপ্যাক্ট কি পড়তে পারে? এখানে মারাত্মক কতগুলো বিষয় হয়ে গেছে অলরেডি, যেটা এরা যারা একাডেমিক লাইনে তাদের জন্য এটা খুবই একটা ডেঞ্জারাস বিষয় চলছে। সেটা হচ্ছে 2টো অর্ডার, একটা হলো আপনার ট্যাক্স যে সেই এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে 39% কর্পোরেট ট্যাক্স যেটা ছিল সেটাকে সে 15%-এ নিয়ে আসছে। আপনার মনে রাখতে হবে যে এখানে এদেশে প্রায় $20 trillion আপনার ডেট বলে, DEBT, ডেট মানে যেটা আপনি খেয়ে বসে আছেন, শোধ করেননি বা ক্ষমতা নাই। যুক্তরাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এত বড় ডেট কখনো ছিল না, সেটা হয়েছে বুশের পর থেকে, ইরাক যুদ্ধের কারণে আর কি। বেসিক্যালি তাদের GDPটা অলমোস্ট $8.5 trillion, অর্থাৎ আপনি যদি এই ডেটটাকে 1 বছরে পরিশোধ করতে চান তাহলে আপনাকে না খেয়ে না পড়ে শুধু কাজ করে, কোনো খরচ খরচা না করে যদি আপনি পে ব্যাক করেন তাহলে 1 বছরে আপনি করবেন, শোধ করতে পারবেন মোর অর লেস। আপনি যদি না করেন তাহলে এটাকে বলে ডেট সার্ভিস, আপনার $100s of billions দিতে হবে, এটা আনপ্রোডাক্টিভ। এই ক্ষেত্রে যখন সে 39% ট্যাক্স রিডাকশন করলো, আমি পরিষ্কার একজন অর্থনীতিবিদ হিসেবে দেখছি ইটস এ ভেরি ডেঞ্জারাস সাইন। আর 39% যখন করেন, এখানে আরও একটা অনেকগুলো ফ্যাক্টর আছে, 39% থেকে 15%-এ যখন আপনি চলে আসছেন তখন এটা ইকুইভ্যালেন্সি মোর আর লেস দেখা যাচ্ছে ইউরোপের থেকে আরও কম। এখন অন্য অন্য দুনিয়া থেকে যদি তারা আসে এখানে ব্যবসা করার জন্যে, মনে করেন চায়না, তারা কিন্তু এই ট্যাক্স অ্যাডভান্টেজ তারা পেয়ে যাচ্ছে। গিভেন দি কন্ডিশন, তাদের কথা হলো এই, আচ্ছা তারা যদি আসে তাহলে তো আমাদের এখানে কর্মসংস্থান হবে, কাজ বাড়বে, নট নেসেসারি। চীন বা জাপানের লোকেরা সচরাচার যারা হাই পেড পজিশনগুলো জব দেয় ওরা কিন্তু সাথে করে লোক নিয়ে আসে, সাধারণ কাজগুলো এইটা করে। তো ফলে এই বাজেট ডেফিসিট যেটা হচ্ছে তার এখনও হবে, এবং 20 trillion এখন আছে, আমার মনে হয় সে যখন চলে যাবে, যদি 4 বছর মাথায় চলে যায় বিকজ অফ দিস রিজন অ্যালোন ইটসেলফ,
আপনার কমপক্ষে এটা 25 trillion দাঁড়াবে, যা আমি জানি না এরা জীবনেও কখনো শোধ করতে পারবে কিনা। জি, আমরা আসবো আলোচনায় শেখ সেলিম, আমরা আসবো। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি একটু পরে। আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী, সেই সাথে আমরা দুজন অতিথিকে পেয়েছি। এবং দর্শক, আপনাদের বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি, আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত, বিশ্লেষণ আপনারা করতে পারবেন। সেই সাথে www.facebook.com/tbn24usa সেখানেও আমরা সরাসরি আছি। ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করেছেন, ফোনে আমাদের সাথে লাইনে আছেন, তার প্রশ্নটি আমি পরে নিচ্ছি। ফেসবুকের একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। উনি বলেছেন, ওনার বোন গ্রিন কার্ড হোল্ডার, সে তার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন September 2015, তো কবে নাগাদ আসতে পারেন, এবং ইন্টারভিউ কলও আসেনি। ও আর বেশি দিন নাই, যেহেতু সেপ্টেম্বর ওই সময় প্রায়োরিটি ডেট চলছে, সো এখন হয়তো অ্যানাদার 6 মান্থের ভিতরে চলে আসার কথা। আচ্ছা, একজন আমাদের সাথে ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আমার নাম নীলুফা ইয়াসমিন, ব্রঙ্কস থেকে বলছি। হ্যাঁ জি আপা, বলুন। আপা, আপনি টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন এবং একটানে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি মার্চ মাসে 28 তারিখে সিটিজেনশিপ পরীক্ষা দিচ্ছি, তো ওদিনকে বলছে আমি পাস করছি, আমার পেপারও লিখে দিচ্ছে, একটা পেপার দিচ্ছে ওরা, কিন্তু এখন পর্যন্ত আমার ওতে চিঠি আসতেছে না, 1 মাসের বেশি হয়ে গেছে। ওকে, এটা অনেক সময় হয়ে থাকে, আপনি ওতে চিঠি পেয়ে যাবেন, যদি আপনার অন্য কোনো ফাইল হয়তো রিভিউতে আসে, অন্য কোনো কমপ্লিকেশন না থাকলে ইউজুয়ালি এরকম হয়ে থাকে। সো আপনি পাশ করেছেন, আপনাকে কংগ্রাচুলেশন। আচ্ছা, ফেসবুক থেকে আমি একটি প্রশ্ন নিয়ে তারপরে আমি ফোনে আসছি। কাজী শাহিদুল হাসান, তিনি প্রশ্ন করেছেন, একজন ইউএস সিটিজেন, তিনি যদি বাইরে কাজ করেন, যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে তিনি কাজ করছেন, এটা কি কোনো নিয়ম আছে যে 1 বছর পরপর দেশে এসে হাজিরা দিতে হবে, কিংবা সে কতদিন বাইরে থাকতে পারবে? ইউএস সিটিজেনদের বাইরে কতদিন থাকতে পারে এর কোনো টাইম লিমিট নাই, তার দেশে না আসলেও চলে, ওখানে সে বাসা বাড়ি বেঁধে থাকতে পারে, কাজ যত আরামসে করতে পারে কোনো অসুবিধা নাই, এবং তাতে ওনার ট্যাক্স এক্সেম্পশন আছে 125,000, সেটাও বলে দিলাম। সো আমাদের সাথে ফোনে একজন আছেন, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আমি ইমতিয়াজ, লং আইল্যান্ড থেকে বলছি। আমার প্রশ্ন ছিল শেখ সেলিম ভাইয়ের কাছে, যে আমার শাশুড়ি 2015 সালে আমেরিকা নিউ ইয়র্কে আসার পরে 2 বছরের পারমিশন নিয়ে উনি চলে যান, এবং 2017 সালে এখন উনি আসবেন, এবং ওনার বয়স হচ্ছে 67 বছর, উনি কি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ওনাকে কি পরীক্ষা দিতে হবে? ওকে ভাই, আপনি তো খুব ভালো জামাই দেখছি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির জন্য খুবই ব্যস্ত হয়ে গেছেন। আপনার শাশুড়ি যেহেতু চলে গেছে, ওনার গ্রিন কার্ড আছে, পারমিশন নিয়ে গেলে সিটিজেনশিপের জন্য এই টাইমটা কাউন্ট হয় না, সুতরাং উনি এই শিগগিরই আসার পরে আপনার দায়িত্ব হবে ওনারা না যেতে দেয় আর নেক্সট 5 ইয়ার্সের ভিতরে, আর যদি প্রতি বছর যেতে দেন তাহলে 6 মাসের বেশি যদি না থাকে উনি দেশে। ওনার তো বয়স 67 বছর, 67 বছর বয়স হলেও সেটা কিছু আসে যায় না, 67 বছর বয়স হলে ওনার অ্যাটলিস্ট 10 ইয়ার্স পারমানেন্ট রেজিডেন্ট থাকতে হয়, এবং এই 10 ইয়ার্সের ভিতরে ওনার ওই রেজিডেন্সি রিকোয়ারমেন্ট ইয়ার অ্যাটলিস্ট প্রতি বছরে হাফ, মানে 6 মান্থ, এখানে 6 মান্থের বেশি বাইরে থাকতে পারবে না। সো এই ওয়েলকাম, ওকে আজি, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আমি কোহিনুর আহমেদ বটল থেকে। জি, আমি কি প্রশ্ন করব? জি জি জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সিয়াটল থেকে বলছি, আহমেদ। আমার প্রশ্ন দুটো, হলো আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2004 এবং
এটা আগস্টে, তো এখন এটা কতদিন লাগবে? ওরা একটা চিঠি দিয়েছিল আমাকে ই পাঠানোর জন্য, ওদের তার বাচ্চা এবং ভাইকে ইমেল পাঠানোর জন্য, ওদের বার্থ সার্টিফিকেট, ম্যাথ সার্টিফিকেট ইমেল আমি পাঠিয়েছি কিন্তু উত্তর পাইনি। আচ্ছা, আপনার প্রায়োরিটি ডেট প্রায় কাছাকাছি চলে আসছে, তো খুব বেশি টাইম লাগবে না হয়তো বা আপনার। ধরেন এই ফেয়ার এস্টিমেট অ্যাবাউট 8-9 মান্থস টু ইয়ার লাগতে পারে। আপনার এইসব কাগজপত্র যত শীঘ্র চাই জমা দিয়ে দেন, ইমিগ্রান্ট ভিসা ফি দিয়ে দেন, তাহলে আপনার কাছাকাছি সময় চলে আসছে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন? এয়ারপোর্টে যখন সে ক্লিয়ারেন্স নেয়, তার ব্যাগের মধ্যে নানা কিছু ছিল, ফুড জাতীয় খাদ্য। কাস্টমার কর্মকর্তা যখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার ব্যাগের ফুড জাতীয় কিছু আছে কিনা, তখন সে ডিনাই করে। তার পরিপ্রেক্ষিতে তাকে একটা টিকিট দেয় এবং পাসপোর্টে এমন একটা সিল লাগাই দেয় যে যতবার সেই দেশে আসবে ততবার তার ব্যাগ চেক আপ করা হবে। এই জন্য কি তার, আমার প্রশ্নটা, সে গ্রিন কার্ড দাঁড়িয়ে, সে সিটিজেন হওয়ার সময় তার কি কোনো সমস্যা হবে কিনা? এক আর আরেকটা প্রশ্ন সেলিম ভাইয়ের কাছে আছে। সেলিম ভাই, কি বেশ কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা ছিল এরকম যে ট্রাম্পকে আমরা ভোট দিলাম, কারণটা ছিল এমন, বেশ সেলিম ভাই সেদিন উত্তর দিতে পারেনি, কিন্তু সময়ের অভাব ছিল। সেকেন্ড টাইমে সে একটা উত্তর দিছিল, একটার যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই যে করে ভাই বোনের জন্য, সে যদি মারা যায় তার ভাই বোনেরা মারা যাবে, উত্তরটা ছিল এমন। আরেকটা দিতে পারে নাই, সেটা হলো আমরা বলেছিলাম যে ট্রাম্প অবৈধভাবে লোকজন এই দেশে থাকার, না থাকাটাই তো ভালো, কোন এই দেশে কেন, কোনো দেশেই তো না থাকা উচিত। সংক্ষিপ্ত করে বলতে হবে ভাইয়া, এ কারণে যে আমাদের অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই লাইনে আছেন, আমরা প্রত্যেককে সুযোগ দিতে চাই। না, সুযোগ দিবেন, কিন্তু আমি আমার জন্য বলতেছি না, আপনাদের জন্য, সবার জন্যই বলতেছি প্রশ্নটা। পার্সোনাল কোনো ইয়া না, কমার্স না আমার আসলে। এটা কি জন্য আমি বললাম যে অবৈধদের, আমার ফ্যানারশিপ মেক্সিকো হয়ে সে আসার সময় বাংলাদেশ সুন্দর একটা বিয়ে করে আসে, আইসার যাইতে পারে না, 25 বছর পরে সে যায় যায় আর তার বউ পায় না, এমন তার লাইফ গেছে। আমার প্রশ্ন এই অর্থে আমি এই কথাগুলো বলেছিলাম। সেলিম ভাই হয়তো খুব সুন্দর করে, আমি অপেক্ষা রাখলাম। আচ্ছা, ধন্যবাদ শেখ সেলিম। ওকে, আপনার প্রথম প্রশ্ন যে গ্রিন কার্ডে ওই ফুড, এটা কাস্টম ডিক্লারেশন ফর্ম আছে, ইউজুয়ালি ওই ফর্মে মিথ্যে কথা বললে তারা এই ফাইনটা করতে পারে। তারপরও ফাইন করার আগে একটা সুযোগ দেয়, তুমি সত্যি কথা বলো, আমরা চেক করলে তারপরে, সেই সময় বললে আর ইউজুয়ালি করে না, তাতে তার গ্রিন কার্ড এফেক্ট করবে না। ইউজুয়ালি এই এই সিলটা মেরে দিলে, ইয়ে দিলে বা কাস্টমসে ওই থাকলে 5 বছর পর্যন্ত তার মানে চেক করে, তারপরে ইউজুয়ালি করে, অনেক সময় করে না, বাট এই 5 বছরের ভিতরেও দেখলে অনেক সময় হয়তো তারা ওভারলুক করতে পারে, না করার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় প্রশ্ন আপনি বোধ হয়, ওরা যে ইলিগাল বিষয় নিয়ে যে এ দেশে সব ইলিগাল লোক চলে যেতে হবে, এ ব্যাপারে আমারও নিজের কিছু বক্তব্য আছে। আপনার ইলিগাল লোকে আবহমান কাল থেকে আমেরিকায় লোক ইলিগালি থাকে এবং আমেরিকানরা তার অ্যাডভান্টেজটা নেয়। আপনি আজকাল 12 মিলিয়নের লোক মতো লোকে ইলিগাল আছে এবং আমেরিকানরাও জানে যে ফার্মিং সেক্টরে ম্যাক্সিকামরা সিজনাল ওয়ার্কার ইলিগাল লোক কাজ করে চলে যায়, তো এতে ইউএস ইকোনমি বেনিফিট পায়, এমপ্লয়াররা বেনিফিট পায়, আমেরিকান সমস্ত জনগণ সস্তা ফুড পায় এবং বিভিন্ন প্রোডাক্ট পায়। আপনি যদি এই সমস্ত আমেরিকান ওয়ার্কার দিয়ে করেন, যেখানে তারা $10 এদের দেয়, তাকে $40-50 দিতে হবে, তো আপনার ফুড প্রাইস অনেক বেড়ে যাবে। তাছাড়া ইমিগ্রেশন আইনে বিভিন্ন ইলিগাল লোক এখানে থেকে যাওয়ার বিভিন্ন এনকারেজমেন্ট আছে, যেমন ধরেন কেউ যদি ইলিগালি থেকে এখানে বাচ্চা কাচ্চা হয়ে যায়, ইয়ে হয়ে যায়, তো 10 বছর পরে তারা গ্রিন কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারে। যারা 71-এর আগে আসতে তারা রেজিস্ট্রি করে গ্রিন কার্ড নিতে পারে। সো দেয়ার আর সাম প্রভিশন এসে এখানে আসে, আপনার কথা ঠিক আছে, ইলিগালি লোকজন থাকবে কেন, সে দেশের আইন ভঙ্গ করে। বাট এইটা অনেকটা
যে আমেরিকান সরকারও জানে, কংগ্রেসও জানে, এবং তারা এটা এলিমিনেট করলে করতে পারে, কিন্তু তারা ইচ্ছাকৃত করে না। আমি ছোট একটা উদাহরণ দেই। বহু বছর আগে এক লোক ইমিগ্রেশনের রিপোর্ট করেছে যে এই আমার বাসায় তিন চারজন লোক এরম লোক ওই একসাথে থাকে, এই ইলিগাল। তাই ইমিগ্রেশন বলছে তোমার প্রবলেমটা কি, হ্যাভ এ নাইস ডে, দেন হ্যাং আপ দ্য ফোন। সো এই বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আছে। আপনি থিওরিটিক্যালি রাইট, বাট সেলিম ভাই আপনি লিগাল মানুষ লিগালি, আর আমি আইনের ধার ধারি না, আমি ইলিগাল অ্যান্সার। ইলিগাল অ্যান্সারটা সামাজিক কনসিডারেশনে হচ্ছে এই যে ভিসা প্রথার ইতিহাস যদি আপনি দেখেন, যখন ইউরোপ, আমেরিকা, স্পেন, ফ্রান্স আমাদের দেশে যখন ইন্ডিয়াতে আসছিল, আপনার আমার বাপ দাদার কাছে কি ভিসা চেয়েছিল? 250 বছর আমাদের পর অত্যাচার করে লুটপাট করে নিয়ে চলে গেছে। তেমনি হয়েছে ফ্রান্স আসছে, স্পেন আসছে, সব আফ্রিকার দেশগুলোতে আসছে। ভিসা সিস্টেম চালু হয়েছে তখন যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, স্বাধীনতা লাভ করেছি সংগ্রামের মাধ্যমে। এদেশে যারা আগে আসছে এই ভিসার কোনো বালাই তখন ছিল না, এদেশে তারা আসছে, অ্যান্ড ইট ইজ এ ব্লেসিংস। কারণ হলো একটা দেশকে অর্থনৈতিকভাবে তৈরি করতে হলে দুটো ফ্যাক্টর ভেরি ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হলো লেবার। বর্তমান বিশ্বে ক্যাপিটাল দিয়ে শুধু কাজ হয় না, এই কারণেই যে বাংলাদেশে যায় এরা এখান থেকে, কারণ বাংলাদেশের 2 মিলিয়ন লোককে এনে গার্মেন্ট ফ্যাক্টরি করা সম্ভব না, ফলে আমাদের দেশে যায়, ফলে আমাদের একটা উপকার আছে। আর এই কথাটা উনি নিজেই স্বীকার করছেন, উনি রিপাবলিকান ট্রাম্পকে ভোট দিয়েছেন। এখন যারা এদেশের সিটিজেন বা রেসিডেন্ট, আমরা আমাদের মতো লোক, বাংলাদেশের মানুষ, তারা যখন সিটিজেন হয়ে যায় এদের ভিতরে একটা আত্মম্ভরে আসে যে আমি থাকবো এদেশে, তোমার আর থাকার দরকার নেই। এটা আমাদের বাংলাদেশের মানুষদের চিরাচরিত একটা চিন্তাধারা। ও ইললিগাল, তাহলে ওকে যত পারো সাহায্য করা যাক, ধরিয়ে দাও। আমি বহু দেখেছি এগুলো, আর আমি জাতি উঠেছি, ভাই তুমি তো এখানে জন্মগ্রহণ করোনি, তুমি লিগাল, ইললিগালের প্রশ্নটা তুমি নিয়ে আসার কে, ওয়াই ইউ? যুক্তরাষ্ট্রের ওবামা যারা ইললিগাল লোক, তাদের ছেলে মেয়েদের চিকিৎসা, লেখাপড়ার সমস্ত ব্যবস্থা তারা করেনি, তাদেরকে বলা হচ্ছে ড্রিমার। ইউনিভার্সিটিতে তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ড্রিমার। এবং উনি জানেন না এটা যে ট্রাম্প অ্যাগ্রি করেছে যে এই ড্রিমারদের কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে না। সুতরাং এই যে লিগাল ইললিগালের প্রশ্নগুলো আসে, তখন আমার এই জিনিসগুলো একটু মাথায় আসে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, একবার সুযোগ পেয়ে সেই বোয়াল মাছের মতো একটা ফাঁকতে ঢুকে লেজটা দিয়ে দিলাম, যাতে আর কেউ না আসে, এটা না। আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা যারা প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি, যারা ইললিগাল লোক আছে, অবৈধ আছে, তারা আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, তাদের প্রতি কম্প্যাশনেট হবেন। আপনার ট্রাম্প কি বলেছে, ট্রাম্পের বিরুদ্ধে আমি 4 ঘন্টা লেকচার দিতে পারবো, সে কি করেছে এবং সে কি বিপদের ভিতরে যাচ্ছে। ভেরি সুন অলরেডি 100 ডেজ অফ হেল, যেটা CNN বলছে। সুতরাং আমি এই ব্যাপারে আলোচনা করব না, তবে ভাই কম্পিটিশনেট হবে। আমি ওনার আরেকটু প্রশ্ন দিই। উনি বলেছিলেন কি যে পিটিশনার মারা গেলে পিটিশনটার সাথে মারা যায়, এবং প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মারা গেলে, আমার প্রশ্নটা মনে আছে, তাহলে ওনার ওই প্রিন্সিপালের মাধ্যমে যে ওয়াইফ ছেলেমেয়ে যারা আসতে পারে, অথবা ওয়াইফের যদি পিটিশন করা হয় তাহলে হাজব্যান্ড বা অন্য কেউ আসতে পারে না, সেটা একটা প্রবলেম। আসতে পারে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি তারা মানে এই দেশে থাকে মৃত্যুর সময়। সো সেটা আপনার ওই প্রশ্ন। আর একটা প্যাথেটিক কথা আপনি বলেছেন, 25 বছর আগে বিয়ে করে আসে আর বউ যে পায় নাই, সেটা নিঃসন্দেহে দুঃখজনক ব্যাপার, বাট উনি 25 বছর এখানে কি করেছে খবরটা একটু নিয়ে দেখেন। আমরা সেই প্রসঙ্গে না যাই, আমাদের অনেকে আছে, আমরা সেই প্রশ্ন দিতে চাই। সেই সাথে আমি আগে বিয়ে করে সেই ওয়াইফের বয়স হচ্ছে এখন 55 বছর, এই 55 বছর বউরি নিয়েই বাকি। শকত আলী, আমরা ওনার প্রশ্ন, আমাদের অনেকে আছেন, আমাদের ফোনে অনেকে আছেন, ফেসবুকে অনেকে আছেন, ফোনে কে আছেন, আপনার সেই প্রশ্নটি নিতে চাই। আমি শাহিনা বলছি, জি, জামাইকা থেকে। জি আপা বলুন। আমার প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে। জি, আমি এখানে অ্যাসাইলি হিসেবে আছি আমার ফ্যামিলি নিয়ে। এখন ফার্স্ট যেটা হিয়ারিং হয় না, ইন্টারভিউ হয় কি যেন বলে, সেটা হলো আমার গত 3 উইকস হচ্ছে। এখন আমি নেক্সট আমার কি প্রসিডিউর হবে, মানে কি আসবে আমার,
সেখানে কোর্টে যদি উইন করে যায় থেকে গেলেন, আর কোর্টে যদি উইন না হয় তাহলে এইবার একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে, রিমুভাল অর্ডার অর্থাৎ ডিপোর্টেশন অর্ডার হবে, অবশ্য আপনার আপিল করার রাইট আছে। সো এই দুই স্টেজে আপনার কেসটা প্রিপারেশন প্রেজেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এটা কতদিন লাগবে বলা যায় না। আপনি যদি ধরেন বিভিন্ন, আমি নাম বলতে চাই না, এক পলিটিক্যাল পার্টির হয়ে করেন তাহলে ম্যান্ডেটরি সিকিউরিটি ক্লিয়ারেন্স অনেক দিন লাগছে টেরোরিজম চার্জে, আর কতদিন লাগে এটা বলা, ইউজুয়ালি ওরা ডেট দিয়ে দেয় অমুক দিন আসেন, তারপরে যদি তারা এর ভিতরে দুই সপ্তাহ ইউজুয়ালি, তারপরে যদি তারা এটা ফিনিশ না করতে পারে তাহলে বলবে যে সিটি দিয়ে অথবা কল করে জানাই দেওয়া যায়, পরে মেল করে জানানো হবে, এবং সেটা অনেক দিন পেন্ডিং থাকতে পারে, সেটা মানে নির্দিষ্ট টাইম দিয়ে বলাটা কঠিন। ধন্যবাদ আপনাকে। আপনি আর কিছু জানতে চান? আচ্ছা, আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে আমরা ফেসবুক থেকে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকেও একটি নিতে চাই। জেসমিন আবিদিন মিতু তিনি প্রশ্ন করেছেন আপনার কাছে, আমি সেটি বলতে চাই। তিনি বলেছেন যে উনি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেছেন, তো স্পন্সর দেখাতে বলেছে, তো এখন উনি কোন প্রসেসে, যদি উনি স্পন্সর ঠিক মতো দেখায় তাহলে কি উনি ভিসা পাবেন কি না? এটা আসলে প্রশ্নটা সেলিম ভাই কি করা উচিত ছিল, বিষয়টা হলো আমি তো আর অ্যাডমিশনের সাথে জড়িত না, আমি অধ্যাপক মানুষ। হাউবার উনি এখান থেকে যদি অ্যাপ্লিকেশন করে থাকে, সেলিম ভাই এটা বললো দেশ থেকে আলি, তার তো দেশেই স্পন্সর, বাংলাদেশ থেকে কোশ্চেন করছে, বাংলাদেশ থেকে কোশ্চেন করেছে, তো আমি যতদূর জানি যে স্পন্সরশিপ মানে এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দেখানো, যেটা এই স্পন্সর কিন্তু ওই স্পন্সর না, এটা এডুকেশনাল স্পন্সরশিপ। তো ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আছে, দেশ থেকে যারা আসে সচরাচর দেশ থেকে তাদের দেওয়া হয়, এখানে যারা আসে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দেখানোর জন্য এখান থেকে তারা চেষ্টা করতে পারে, কিন্তু তার স্ট্যাটাসটা কী দেখতে হবে, আপনি এখান থেকে যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দিচ্ছেন তার প্রথম কথা হচ্ছে যে উনি স্টুডেন্ট ভিসায় যদি এসে থাকে তাহলে তো তার আগেই দেওয়া হয়েছে, তাই না সালিম ভাই? অলরেডি দেওয়া হয়েছে বলে I-20 পেয়েছে, উনি কি দেশে রয়েছে? উনি দেশে রয়েছেন, অ্যাপ্লাই করেছেন এবং ওনাকে স্পন্সর দেখাতে বলেছে, তো উনি যেটি ক্লিয়ার হতে চাচ্ছে, উনি বলেছেন যে উনি যদি ঠিক মতো স্পন্সর দেখাতে পারেন তাহলে কি ভিসা হবে কিনা? ওকে, সেটা আমি, আচ্ছা স্পন্সর দেখানোর ব্যাপারে ব্যাপার আছে, যেমন ধরেন আপনি আপনার নিকট আত্মীয়র কাছে স্পন্সর দেখানোটা বেটার, ফাদার মাদার ইজ এ প্রেফারেবল, তার কারণ আপনি যদি বহু দুঃসম্পর্কীয় কাজিন বা চাচা তাহলে এই স্পন্সরটা অনেকটা বিশ্বাসযোগ্য হয় না, যে এরা শুধু কাগজ দিছে পয়সা কড়ি হয়তো দেবে না। সো আপনার স্পন্সরটা দিলে ভিসা হবে এমন কোনো গ্যারান্টি নাই, তার ভিসা আপনার ইন্টারভিউর উপরে নির্ভর করে, ইন্টারভিউতে তখন কনসুলার অফিসার ডিটারমিন করে আসলে পড়াশোনা করতে করার যে প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, এ আসলে পড়া ওদের যে বোনাফাইড স্টুডেন্ট কিনা, পড়াশোনা করতে যাচ্ছে না ওখানে কাজ করতে যাচ্ছে থেকে যাইতে যাচ্ছে। সো ওই ইন্টারভিউ ইজ খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে তাদের প্রমাণ করা উচিত যে আপনি আসলে পড়াশোনা করতে আসছেন, তাহলে ভিসা ইস্যু করতে অসুবিধা নেই, যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে। হ্যাঁ, ওকে, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি রাসেল মিশিগান থেকে কল দিছি। আচ্ছা, মিশিগান থেকে ফোন করেছেন, জি ভাই, আপনার কোনো প্রশ্ন? জি, আমি এই জানুয়ারি 2017 এ ইংল্যান্ড থেকে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসি। আপনি প্রশ্নটি শেষ করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি এখন আমেরিকা থাকতে চাচ্ছি, কারণ আর আমাকে তো ওই যে 6 মাসের এন্ট্রি দেওয়া হয়েছিল জুলাই পর্যন্ত, তো আমি কি করতে পারি, কিভাবে থাকতে পারি আমেরিকাতে? ওয়েল ভাই, কিভাবে থাকতে পারেন বিভিন্ন ওয়ে আছে, আপনি কোন ক্যাটাগরিতে পারেন সেটা টেলিভিশনে ইয়ে করা সম্ভব না, চাইলাম যদি চাই আমি তাহলে আপনি অ্যাসাইলাম করতে পারেন, কিভাবে এটা তো টেলিভিশনে বলে দেওয়া সম্ভব না, আপনার অ্যাসাইলামের জন্য নির্দিষ্ট গ্রাউন্ড আছে, সেইগুলো করে আপনার একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হবে। আর আপনি যদি ব্যাচেলার হন, আপনি ইংল্যান্ডে পড়াশোনায় ইংরেজিতে ভালো আছেন, তো এই আমেরিকান মেয়েদের মন জোগানোর চেষ্টা করেন, সেটা একটা একটা ভালো পদ্ধতি, আপনি সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ, হ্যাঁ হ্যাঁ, সেটা একটা ভালো পদ্ধতি, কি বলেন? আপনি বউ পাইলেন, গ্রিন কার্ডও পাইলেন, থাকলে পাইলেন, এর চেয়ে ভালো আর কি হইতে পারে বলেন? আমাদের
ফোনের প্রশ্নটি নিব, তার আগে আমরা ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন নিতে চাই। সনেট বড়ুয়া তিনি প্রশ্ন করেছেন, তিনি এখনও সিটিজেনশিপ পাননি, মানে আমেরিকান পাসপোর্ট পাননি, তিনি তার বাংলাদেশের পাসপোর্টটি রিনিউ করেছেন, তো উনি যে লাস্ট ভিজিট বাংলাদেশে যাবেন, তো নতুন পাসপোর্টে কি সেই সিলটি লাগাতে পারবেন কি না? আমাদের সাথে ফোনে আছেন, জি কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন কিংবা মতামত। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রুকলিন থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ইসলাম। জি, আমার অ্যাটর্নি শেখ সেলিম সাহেবের কাছে একটা প্রশ্ন আছে। জি, করুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি 2006 এ আমার ভাই বোনদের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, এটা কবে নাগাদ এদেরকে এনবিসি ডাকবে? 2006 এ, তাই তো? জি জি। আচ্ছা, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমি যে আমার এক ভাইয়ের ওই ভাই বোনদের মধ্যে এক ভাই তখন বিয়ে করে নাই, জি জি, 2006। আর এক আরেকটা প্রশ্ন আছে আমার, আমি যে ওদের জন্য অ্যাপ্লাই করেছি, আমার এক ভাই তখন সে বিয়ে করে নাই, তার অনেক পরে সে বিয়ে করেছে, তার একটা, তার ওয়াইফ একটা বাচ্চা আছে, তাদেরকে কি আমি অ্যাড করতে হবে? আর আমি যদি অ্যাড না করি, সে আসার পর কি তাদেরকে আনতে পারবে? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্ন শুনছি। 2006 করেছেন, এখন 2004 এর মাঝামাঝি চলছে, সো আপনার আরও 2-3 বছর অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার বিয়ে যে ভাই অবিবাহিত ছিল, সে বিয়ে করেছে, তার তার ওয়াইফ এবং ছেলে মেয়েদের অ্যাড করে অ্যাড করতে হবে, এমনি অ্যাড করলে তারা একসঙ্গে চলে আসবে, আর যদি তা একসঙ্গে না আসে তাহলে আপনার ভাই এসে আবার তাদের জন্য পিটিশন করতে পারবে। সো আপনার সব দিক থেকে সম্ভাবনা খুবই প্রসপেক্টিভ, ভালো মনে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ শেখ সেলিম। আরেকজন আছেন এবং দর্শক বলে রাখতে চাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 6463079828 এই নম্বরে আমরা ছিলাম সরাসরি, একই অনুষ্ঠান নিয়ে আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হব, TBN24 হাজির হবে, সেদিনও আপনারা প্রশ্ন করতে পারেন। এবং সেই সাথে আরেকটি ঘোষণা দিয়ে রাখতে চাই, রমজান মাস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটি এক ঘন্টায় এগিয়ে এনে 7টা থেকে 8টা করা হয়েছে, এবং আপনারা রোজার মাসে 7টা থেকে 8টায় আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, তবে রোজার আগ পর্যন্ত আমরা 8টা থেকে 9টা সরাসরি এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে থাকব। আমরা শেষ প্রশ্নটি আজকে নিতে চাই, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আর যাদের প্রশ্ন আজকে আমরা নিতে পারিনি তারা আগামীকালে একই সময় করতে পারবেন। কে আছেন আমাদের সাথে? আমি কাজী আমিনুল ইসলাম, হাটসন থেকে। জি, আপনার প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন আছে। আজি করুন। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে 2007 সালে এখানে এসেছি, আমার স্ত্রীও, আমার দেশে দুই ছেলে দুই মেয়ে আছে, তাদের জন্য আমার মেয়ে অ্যাপ্লাই করছে 2008 ফেব্রুয়ারি মাসে, এখন তাদের আসতে কতদিন লাগতে পারে? আপনার মেয়ে অ্যাপ্লাই করেছে কত সালে? এখন আপনার এমনি বলি 12-13 বছর লাগছে, সো যখন থেকে অ্যাপ্লাই করছে তখন তো আপনি ওইটা একটু কাউন্ট করে দেখেন। ইউজুয়ালি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে 12-13 বছরের কাছাকাছি সময় লাগছে এখন, সো হয়তো একটু লেট হইতে পারে, ডিপেন্ড করে আপনি কখন আপনার বা ছেলে বা মেয়ে তাদের জন্য অ্যাপ্লাই করেছে। আপনার তো কোনো চিন্তা নাই, আপনি তো ওয়াইফ সহ চলে আসছেন এখানে, দোয়া করেন যাতে টাইমটা শিগগিরই পাস হয়ে যায়। এবং ধন্যবাদ শেখ সেলিম, অ্যাটর্নি শেখ সেলিম এবং অধ্যাপক ডক্টর শওকত আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এমরো, এবং প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে আমরা কিন্তু অর্থনীতি সেই সাথে আইনি পরামর্শ সব কিছু মিলেই কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলতে, আপনাদের মতামত নেওয়ার জন্য, এবং বলে রাখতে চাই TBN24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, তবে এখানে যারা প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো যেমন আপনাদের একান্তই মতামত, সেটির জন্য TBN24 নিজস্ব মতামত নয়, ঠিক তেমনি এখানে যারা বিশ্লেষণ করেন আপনাদের জন্য সে উত্তরগুলো দিয়ে রাখার চেষ্টা করেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।